তো আমরা এখন এটিএন বুথে ঢুকবো আর কি। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের যে এটিএম বুথ রয়েছে সেখান থেকে আপনি কিভাবে করে টাকা তুলবেন, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এটিএম কার্ড, তো এখন এটা প্রবেশ করানো হবে। দেখুন কিভাবে করে প্রবেশ করাবেন। তো এই যে দেখেন একটা সবুজ সিগন্যাল দেখাচ্ছে, আপনি কার্ডটা ঠিক সোজা করে কোন দিক ভরবে একটু দেখিয়ে দেন। এই যে এদিকে যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার দিকে মুখ করে আপনারা জাস্ট শুধু ভরে দেবেন এবং গোটায় ভরে দেবেন। এমনভাবে ভরবেন যাতে 1 ইঞ্চি ভিতরে ঢুকে যায়, দেখতে পাচ্ছেন মানে এই টোটাল এই জায়গা থেকে 1 ইঞ্চি ভিতরে ঢুকে গেছে আর কি। এই হচ্ছে ঘটনা। তারপর দেখেন ওপর দিকে দেখাচ্ছে যে কানেক্ট কিন্তু হয়েছে আর কি, আপনার পিন চালু করুন। তো এখন পিন নাম্বারটা দিবে, তো এটা সংরক্ষিত, তো আপনার যেটা পিন নাম্বার থাকবে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি একটু হাইড করছি কারণ সে পিন নাম্বারটা দিবে আর কি। তো দেখতে পাচ্ছেন পিন নাম্বার দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস আর কি চালু হবে। তো দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো রয়েছে। তো এখন আপনি যেহেতু নগদ টাকা উত্তোলন করবেন, এই জন্য আপনি এই যে নগদ উত্তোলনে আপনি টাচ করবেন। তারপরে তখন আপনার পরিমাণটা, অর্থাৎ আপনি কত টাকা তুলবেন, সেই অপশানগুলো চলে আসবেন। দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ বাছাই করুন লেখা রয়েছে। তো আপনার যত টাকা দরকার এখন আপনি সেটাতে টাচ করবেন। তো মনে করেন আমি 5000 টাকা তুলবো, তো আমি 5000 অপশানটাতে টাচ করবো। আপনার যত টাকা দরকার হবে 10000, 15000, এভাবে করে আপনি সর্বোচ্চ 30000 টাকা পর্যন্ত একবারে আপনি তুলতে পারবেন। পরবর্তীতে আপনি আবার তখন তুলতে পারবেন। তো আমি যেহেতু 5000 টাকা তুলবো, আমি 5000-এ টাচ করলাম। তো আমাকে দেখেন, আমাকে এই যে নিচ দিকে এখন তাকালে আপনি দেখতে পাবেন সরাসরি টাকা চলে আসবে। এখন কিন্তু মেশিনে টাকা গুনছে আর কি। তো এই যে দেখেন আমার কিন্তু টাকা চলে এসছে, এই যে দেখেন। তো আমার এখন টাকাটা গোনা হবে যে আসলে টাকাটা ঠিক আছে কিনা টাকাটা। তো এই যে দেখেন সাথে সাথে কিন্তু মেসেজ চলে আসছে যে IBBL থেকে আপনার। তো প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু আপনার লেনদেন সফল হয়েছে, তারা কিন্তু দেখিয়ে দিল। তো এখন এখানে দেখেন, এখানে কিন্তু আবার বলছে আপনি কি আরও লেনদেন করতে চান, যদি আপনি লেনদেন করেন তাহলে সেখানে হ্যাঁ তুলবেন, আর যদি না করেন তাহলে সেখানে নো তুলবেন। ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু আপনি তুলবেন না অবশ্যই কিন্তু আপনি না টিপে দেবেন, অবশ্যই কিন্তু আপনি না টিপে দেবেন। তারপরে কিন্তু দেখেন এখন ট্রানজ্যাকশান বাতিল করা হলো, তারা বলে দিল এখন আপনার কার্ডটা কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখেন এই যে, তো এটা সিস্টেম সমস্যা, নাহলে আপনি অটোমেটিক চলে আসতো, তাই না ভাই? সিস্টেমটা এই যে দেখেন, কার্ড কিন্তু আপনার অক্ষত অবস্থায় আবার চলে এলো। এখন টাকাটা আমরা গোনে দেখবো যে আসলে টাকাটা পুরো 5000 টাকা আছে কি না। তো টাকাটা একটু গোনেন, টাকাটার কন্ডিশানটা কি। ৫০০০ টাকা আছে না? তো দেখতে পেলেন আপনি কীভাবে করে আসলে অতি সহজেই আপনি এরকম ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন সেটাই। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।